দিনটা ছিল 5ই নভেম্বর, বিরাট কোহলির বার্থডে। আর ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় ছিল বিরাট কোহলির 49তম সেঞ্চুরির জন্য। আর নিজের জন্মদিনের দিনেই ক্রিকেট প্রেমীদের সেঞ্চুরি উপহার দিলেন বিরাট কোহলি, তাও আবার ওয়ানডে ক্রিকেটের ক্যারিয়ারে 49তম সেঞ্চুরি। আজকে বিশ্বকাপের 37তম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সের মুখোমুখি হয়েছিল ভারত দক্ষিণ আফ্রিকা। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল, কিন্তু 24 বলে 23 রান করেই আউট হয়ে যান শুভমান গিল। আর শুরু থেকেই আত্মমারাত্মক ব্যাটিং করছিলেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। 2টি 6 এবং 6টি 4 সাহায্যে 24 বলে 40 রানের একটি অনবদ্য ইনিংস এসেছে তার ব্যাট থেকে। এছাড়া শ্রেয়াস আইয়ার করেছে 87 বলে 77 রানের একটি অনবদ্য ইনিংস। এরপরে বিরাট কোহলি, যাকে নিয়ে এই ভিডিওর মূল বিষয়। পূর্ণ করে ফেললেন ক্যারিয়ারের 49তম সেঞ্চুরিটি, ছুঁয়ে ফেললেন সচিন তেন্ডুলকারের 49তম সেঞ্চুরির রেকর্ডটিকে। আজকে ইডেন গার্ডেন্সের সাউথ আফ্রিকার বিরুদ্ধে 121 বলে 101 রানের নট আউট থেকে স্পর্শ করলেন এই মাইলস্টোন। ওয়ানডে ক্রিকেটের 463টি ম্যাচে সচিনের সেঞ্চুরির সংখ্যা 49টি, আর 289টি ম্যাচে বিরাটের সেঞ্চুরির সংখ্যা 49টি। আর মাত্র 1টি সেঞ্চুরি করলেই সচিন তেন্ডুলকারকে টপকে যাবেন বিরাট কোহলি। পূর্ণ হবে ওয়ানডে ক্রিকেটে 50তম সেঞ্চুরি। আবারও সেই দিনটার জন্য অপেক্ষায় থাকবে ক্রিকেট প্রেমীরা।